জেব্রা হলো অশ্ব পরিবারের আফ্রিকান অযুগ্ম খরযুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী, যারা তাদের স্বতন্ত্র সাদা কালো ডোরার জন্য পরিচিত। জেব্রার ডোরার এই নকশা প্রত্যেকের জন্যই আলাদা। এরা যেমন সামাজিক প্রাণী, তেমন এদের ছোট ছোট দল থেকে শুরু করে বড় পাল তৈরি করে ঘুরে বেড়ায়। জেব্রা সাধারণত 2 থেকে 3 মিটার লম্বা, যা 8 ফুট, ঘাড় পরিত্যন্ত উচ্চতা 1.25 থেকে 1.59 মিটার পর্যন্ত। এদের ওজন 300 কেজি অর্থাৎ 900 পাউন্ড পর্যন্ত হতে পারে। ডোরার পাশাপাশি এদের ঘাড়ে কেশর সদৃশ খাড়া চুল আছে। ঘোড়া বা গাধার মতো জেব্রাকে পোষ মানানো যায় না। এর ইংরেজি নাম জেব্রা, যা ইতালীয়, স্প্যানিশ বা পর্তুগিজ থেকে এসেছে। এর উৎপত্তি হতে পারে ল্যাটিন ইকুইফেরাসে, যার অর্থ বন্য ঘোড়া। ইকুইফেরাস পর্তুগিজ ভাষায় ইজেব্রো বা জেব্রো হিসেবে প্রবেশ করেছে বলে মনে করা হয়, যা মূলত মধ্যযুগে আইবেরিয়ান উপদ্বীপের বন্য অঞ্চলে একটি কিংবদন্তি অশ্বচালনার জন্য ব্যবহৃত হয়েছিল। ১৫৯১ সালে ইতালীয় অভিযাত্রী ফিলিপ্পো পিগাফেট্টা এই মহাদেশের পর্তুগিজ দর্শনীদের দ্বারা আফ্রিকান প্রাণীদের উল্লেখ করার জন্য জেব্রা নামটি ব্যবহার করেছেন। জেব্রা শব্দটি ঐতিহ্যগতভাবে একটি দীর্ঘ প্রাথমিক স্বরবর্ণের সাথে উচ্চারিত হয়েছিল, কিন্তু 20 শতকের সময় ধরে সংক্ষিপ্ত প্রাথমিক স্বর সহ উচ্চারণটি যুক্তরাজ্য, দ্য কমনওয়েলথের আদর্শ হয়ে উঠেছে। একটি দীর্ঘ প্রাথমিক স্বর সহ উচ্চারণটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রমিত রয়ে গেছে ইংরেজিতে। জেব্রা একটি বিবর্তনের ফসল। জেব্রাগুলিকে ঘোড়া এবং গাধার সাথে ইকুস গণে শ্রেণীবদ্ধ করা হয়। এই 3টি দলই ইকুইডি পরিবারের একমাত্র জীবিত সদস্য। সমতল জেব্রা এবং পার্বত্য জেব্রা ঐতিহ্যগতভাবে সাবজেনাস হিপ্পোটিগ্রিস তে রাখা হয়েছিল।
গেব্রিজ জেব্রার বিপরীতে, যা সাবজেনাস ডলিকোপিহাস এর একমাত্র প্রজাতি হিসাবে বিবেচিত হয়েছিল। গ্রোভস এবং বেল 2004 সালে এই তিনটি প্রজাতিকে সাবজেনাস হিপ্পোটিগ্রিসে রেখেছে। ২০১৩ সালে ফাইলোজেনেটিক গবেষণায় দেখা গেছে সমতল জেব্রা পর্বত জেব্রাদের তুলনায় গ্রেভির জেব্রাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বিলুপ্ত কোয়াগ্গা মূলত একটি স্বতন্ত্র প্রজাতি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। পরবর্তীকালে জেনেটিক অধ্যয়নগুলি এটিকে সমভূমি জেব্রা হিসেবে একই প্রজাতি স্থাপন করেছে। আণবিক প্রমাণ জেব্রাকে মনোফাইলেটিক বংশ হিসেবে সমর্থন করে। একুশ উত্তর আমেরিকায় উদ্ভূত হয়েছিল এবং কানাডা থেকে 7 লক্ষ বছরের পুরনো মাধ্যম প্লাইস্টেশন ঘোড়ার মেটাপোডিয়াল হাড়ের সরাসরি প্যালিওজেনোমিক সিকোয়েন্সিং 4.0 থেকে 4.5 এর মধ্যে অর্শের সাম্প্রতিকতম সাধারণ পূর্বপুরুষের জন্য 7.0 মিলিয়ন বছর আগে মায়া তারিখকে বোঝায়। জেব্রা এবং গাধা দুই মায়ের কাছাকাছি একে অপর থেকে বিচ্ছিন্ন। পর্বত জেব্রা অন্যান্য প্রজাতি থেকে প্রায় 1.6 মায়া এবং সমভূমি গ্রেভির জেব্রা থেকে 1.4 মায়া বিভক্ত হয়। একটি কোয়াগা ঘোড়ার ছবি লন্ডন চিড়িয়াখানায় 1870 সালে জীবিত ছবি তোলার একমাত্র নমুনা। এই প্রাণীটিকে ঐতিহাসিকভাবে একটি পৃথক প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু এখন এটি সমভূমি জেব্রাদের একটি উপপ্রজাতি বা জনসংখ্যা হিসেবে বিবেচিত। বন্যপ্রাণী হিসেবে বেঁচে থাকতে তাদের নানা প্রতিকূলতার সাথে মেনে চলতে হয়। হিংস্র প্রাণীদের থেকে তারা সবসময়